ত্যাগের মহিমায় ঈদুল আযহা উদযাপন বাইতুল মুকাররমে প্রধান জামাত মহামারী থেকে মুক্তি কামনা অসহায় মানুষ যেন বঞ্চিত না থাকে বললেন রাষ্ট্রপতি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান 24 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দুই মেয়রের চ্যালেঞ্জ মোকাবেলায় নগরবাসীকে পাশে থাকার অনুরোধ ঈদেও কোভিড ওয়ার্ডে নিরলস চিকিৎসকরা রোগীর সুস্থতায় আনন্দ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম ঈদ মোবারক আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে সাথে আছি আমি এমএজি ওসমানী দর্শক 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21/24 অনলাইনে এছাড়া সংবাদে আরও থাকছে শোকের মাস শুরু 15 আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করে ক্ষতবিক্ষত করা হয় সংবিধান করোনা দুর্যোগে ভিন্ন প্রেক্ষাপটে পালিত হচ্ছে ঈদুল আযহা সকাল থেকেই বাইতুল মোকাররম জাতীয় মসজিদের নামাজ আদায় করেন মুসল্লিরা স্বাস্থ্যবিধি মেনে সকাল 6টা থেকে অনুষ্ঠিত হয় 6টি ঈদ জামাত মহামারী থেকে মুক্তিসহ দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে অনুষ্ঠিত হয় মোনাজাত জসিম জুয়েলের রিপোর্ট করোনার কারণে বাড়তি সতর্কতা বদলে গেছে ঈদ জামাতের দৃশ্যপট ঈদুল আজহার নামাজে জাতীয় মসজিদে হাজির হন মুসল্লিরা সকল রকম স্বাস্থ্যবিধি মেনে লাইনে দাঁড়িয়ে সারিবদ্ধভাবে প্রবেশ করেন মসজিদে করোনার মধ্যে ঈদ জামাতে ফুটে ওঠে ঐক্য শান্তি ও সম্প্রীতির বার্তা আমির গরিব এক কাতারে দাঁড়িয়েই আদায় করেন নামাজ খুতবায় বলা হয় দুঃখী মানুষের হক আদায়ের মাধ্যমে সৃষ্টিকর্তার কাছে সমর্পণের নামই কোরবানি করোনার কারণে জীবন আচরণেও এসেছে পরিবর্তন নেই কোলাকুলি তবে হাসি মুখে শুভেচ্ছা বিনিময় করেছেন মুসল্লিরা পৌঁছে দিয়েছেন সম্প্রীতির বার্তা করোনা মহাদুর্যোগ থেকে মুক্তি এবং দেশ জাতির কল্যাণ কামনা করে অনুষ্ঠিত হয় মোনাজাত একটু আনিজি লাগে তারপরেও এই যে কোলাকুলি করতে পারি না বা সবার সাথে মুসাফা করতে পারি না মনটা খারাপ লাগে করোনার সময় কারোর সাথে কোলাকুলি করা যায় নাই বিধায় আজকে মন খারাপ হয়ে চলে যাচ্ছে বাসায় এবারে তো করোনা এই জন্য তো কোলাকুলি করতে পারছি না কিন্তু নেক্সট ইয়ার ইনশাআল্লাহ পারবো আল্লাহ পাক যেন আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন সেটাই আমার কামনা ঈদের নামাজ পড়ছি আল্লাহর কাছে দোয়া করছি করোনা ভাইরাস যাতে দূর করে দেয় যে কোনো ধরনের নাশকতা রোধে পুলিশ এবং সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনী বাইতুল মোকাররম মসজিদে তৎপর ছিল করোনা কেড়ে নিয়েছে আরও একটি উৎসবের আনন্দ ঈদুল ফিতরের পর ঈদুল আযহাও পালিত হলো ভিন্ন বাস্তবতায় করোনার প্রভাবে কঠোর স্বাস্থ্যবিধির মাঝে হারিয়ে গেছে ঈদ জামাতের সেই চিরচেনা রূপ তবে নামাজ আদায় করতে আসা মুসল্লিদের প্রত্যাশা কেটে যাবে করোনা ফিরে আসবে কোলাহল জসিম জুয়েল 21 টেলিভিশন ঢাকা ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে খুলনা রংপুর রাজশাহী ময়মনসিংহ বরিশাল সিরাজগঞ্জ সহ সারা দেশে উদযাপিত হচ্ছে ঈদুল আযহা খুলনায় ঈদুল আযহার প্রধান জামাত সকালে টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হয় জামাতে খুলনা সিটি মেয়র সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন রংপুরে জেলায় 6,500 মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদ জামাত অনুষ্ঠিত হয় রাজশাহীতে শাহ মখদুম দরগা মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় ময়মনসিংহে ঈদুল আযহার খুতবা শেষে দেশ জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয় করোনার ছোবল থেকে মুক্তির কামনার দোয়া মোনাজাতের মধ্য দিয়ে বরিশালে ঈদের জামাত অনুষ্ঠিত হয় এছাড়া নড়াইল কক্সবাজার গোপালগঞ্জ জয়পুরহাট রাজবাড়ী সহ দেশের বিভিন্ন জায়গায় নামাজে অংশ নেন মুসল্লিরা অসহায় মানুষেরা যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সেদিকে সকলকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সকাল 8:30 বঙ্গভবনের দরবার হলে ঈদুল আযহার নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ঈদের নামাজে রাষ্ট্রপতির পরিবারের সদস্যবর্গ ও বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন নামাজ শেষে জাতির পিতা এবং তার পরিবারের শাহাদাত বরণকারী সদস্যসহ মহান মুক্তিযুদ্ধে
আত্মত্যাগকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়া দেশ ও জাতির অগ্রগতি ও কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। সকল মুসলিম ভাই বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মুবারক। বর্তমানে দেশের বিভিন্ন জেলায় বানবাসী অনেক মানুষ পানিবন্দি অবস্থায় দিনাতিপাত করছে। সরকার বানবাসী এসব মানুষের জন্য খাদ্য ও নগদ আর্থিক সহায়তা সহ সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছে। বন্যাত মানুষও যাতে ঈদের আনন্দে শরিক হতে পারে সেই ব্যাপারে দলমত নির্বিশেষে সকলকে কাজ করতে হবে। 24 ঘন্টার মধ্যে নগরীর বর্জ্য অপসারণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ও ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। সকালে পৃথক স্থানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে একথা বলেন তারা। কোরবানির পরে যে বর্জ্য, সেই বর্জ্যটা আজকে দুপুর 2টা থেকে সম্পূর্ণরূপে অপসারণের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ইনশাআল্লাহ গতবারের ন্যায় আমরা সফলভাবে আমাদের ঢাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারব। স্থানে যেখানে আমরা 256টি স্থানে আমরা বন্দোবস্ত করেছি, কিন্তু আমি কয়েকটি স্থান কিন্তু ঘুরে এসেছি, স্থানে কিন্তু কেউ আসে না। কিন্তু রোগীদের সুস্থতার মাঝে চিকিৎসকরা খুঁজে পান ঈদের আনন্দ। তবে কোভিড মহামারীতে এবারের ঈদ আনন্দের সঙ্গে মিশে আছে চ্যালেঞ্জ। রোগীকে সুস্থ করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারার আনন্দটুকুই স্বস্তি ও সাহসী করে তুলছে ফ্রন্টলাইনারদের। সংক্রমণ রোধে সচেতনতার বিকল্প নেই বলে বলছেন চিকিৎসকরা। বিস্তারিত স্মৃতি মণ্ডলের রিপোর্টে। একজন চিকিৎসকের শপথ আর্তের সেবা। ঈদের দিনেও দায়িত্বে কর্তব্যে নেই কোনো ব্যতিক্রম। অন্য সময়ের তুলনায় এবার পরিস্থিতি ভিন্ন। কোভিড মোকাবেলায় শুরু থেকেই সামনের সারির যোদ্ধা চিকিৎসক নার্সরা। সবাই যখন পরিজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করছে, চিকিৎসক তখন হাসপাতালে রোগীর শয্যার পাশে। যখন দায়িত্বশীল কোনো কাজ আমরা নিয়োজিত থাকি, সেখানে ঈদ ফেস্টিভ্যাল বা অন্য কিছু আমাদেরকে ছুঁয়ে যায় না। আমাদের হচ্ছে প্রথম প্রায়োরিটি রোগী, রোগীর সুস্থতা হচ্ছে আমাদের সবচেয়ে বড় কথা। প্রত্যেকটা রোগীরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলে এটাই আমাদের আনন্দ, এটাই আমাদের ঈদ। ধর্ম বর্ণ নির্বিশেষে ত্যাগের মহিমায় ঈদের আনন্দটুকু সবার মাঝে ছড়িয়ে পড়ুক, পৃথিবী থেকে দূর হোক মহামারীর কালো ছায়া, এমন প্রত্যাশায় সেবা ধর্ম পালনের প্রতিজ্ঞায় সংকল্পবদ্ধ সম্মুখ যোদ্ধারা। মহান আল্লাহ তাআলা আমাদের এই আত্মত্যাগ কুরবানি রূপে কবুল করে নিন এবং আমাদের একটি সুস্থ এবং সুন্দর দুনিয়া উপহার দিন। পরিবার পরিজন থেকে দূরে আছি, শুধুমাত্র আপনাদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য। আমাদের ঈদের আনন্দের চাইতেও আরও বেশি আনন্দিত হই যখন একটি রোগীকে আমরা বাঁচাতে পারি, সুস্থ করে তুলতে পারি। রোগীর সুস্থতা ও মনোবল ধরে রাখতে বিরামহীন চেষ্টা তাদের। ঈদের পরে সংক্রমণ রোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ চিকিৎসকদের। প্রত্যেকটা মানুষ হচ্ছে এই সংক্রমণের নিয়ন্তা। আপনি যদি স্বাস্থ্যবিধি মানেন, আপনি মাস্ক পরতে হবে, আপনার পাশের জন্য মাস্ক পরেছে কিনা সেটা নিশ্চিত করতে হবে। পৃথিবীর দুর্দিন কেটে যাবে দ্রুত, মানুষ ফিরে যাবে তার স্বাভাবিক জীবনযাপনে, এমন প্রত্যাশা নিয়েই দায়িত্বে অবিচল চিকিৎসকরা। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। ঈদুল আজহা উপলক্ষে দেশের সকল মুক্তিযোদ্ধাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভেচ্ছার নিদর্শন স্বরূপ প্রধানমন্ত্রী আজ রাজধানীর মোহাম্মদপুরের গজনভি রোডে অবস্থিত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে অবস্থানরত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের ফুল, ফল ও মিষ্টি উপহার পাঠান। প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত সচিব 2 গাজী হাফিজুর রহমান লিকু, উপ প্রেস সচিব KM শখওয়াত মুন এবং সহকারী প্রেস সচিব ABM সরারুল আলম সরকার সকালে তাদের হাতে এই উপহার সামগ্রী পৌঁছে দেন। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা উৎসবে তাদের স্মরণ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। যমুনাসহ সব নদীর পানি কমতে শুরু করার সাথে সাথে তীব্র হচ্ছে নদী ভাঙন। বন্যাদুর্গত এলাকায় খাবার সংকট, অনেকে বাড়ি ঘর হারিয়ে আশ্রয় নিয়েছে উচ্চস্থানে। প্রতিনিধিদের সহায়তায় মুশফিকা নাজনীর রিপোর্ট। অবৈধভাবে বালি ও পাথর উত্তোলনের ফলে চলতি বর্ষা মৌসুমে নেত্রকোনা সবিশয়ী নদীর তীব্র ভাঙন দেখা দিয়েছে। ভাঙনে ঘরবাড়ি ও কৃষি জমি হারিয়ে নিঃস্ব বহু পরিবার। শত শত বাড়ি নদীর কাছে একে সব তলিয়ে যাচ্ছে। পানি কমতেছে, নিচের দিকে হলো পানি কমতেছে, উপরের দিকে হলো মাটি ধস হয়ে পড়ে যাচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, ভাঙন রোধে কর্তৃপক্ষ ব্যবস্থা না নেয় স্থানীয়রা বাঁশ কাঠের প্রাচীর তৈরি করে ঘরবাড়ি রক্ষা করছেন। বাঁধ দরকার, বাঁধ ছাড়া আমাদের এখানে বসতবাড়ি আমরা টিকে রাখতে পারবো না। ভাঙন ঠেকাতে নদীর তীর এলাকায় সংরক্ষণ প্রকল্পের বরাদ্দ চেয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। স্পটে অলরেডি কাজ শুরু হয়েছে, আর একটা স্পটে ইতিমধ্যেই শুরু হবে। এদিকে টাঙ্গাইলে যমুনা সহ সকল নদীর পানি কমতে থাকায় পানি বিভিন্ন এলাকা থেকে নামতে শুরু করেছে। তবে সাথে সাথে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার সংকট। দুর্গত এলাকায় প্রশাসনের এবং বেসরকারিভাবে ত্রাণ তৎপরতা চালানো হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। পদ্মা সেতুর মুন্সীগঞ্জের কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডে নদী ভাঙন দেখা দিয়েছে। ভাঙন রোধে জিও ব্যাগ নদীতে ফেলা হচ্ছে। গাজীপুরের কালিয়াকৈরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এসব এলাকায় তলিয়ে গেছে অনেক বাড়িঘর, ভেঙে গেছে রাস্তা। মুশফিকা নাজনীন, একুশে টেলিভিশন। উদাসীনতা পরিহার করে বন্যার্তদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঈদুল আজহা উপলক্ষে শনিবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির মহাসচিব। পরে মির্জা ফখরুল দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে সরকারকে বন্যা মোকাবেলায় পরামর্শ দেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খুব একটা উন্নতি হয়নি বলেও জানান তিনি। উদাসীনতা এবং অবজ্ঞা বাদ দিয়ে তারা অবিলম্বে এই বন্যা দুর্গত মানুষদের সাহায্যার্থে তারা শুধু ত্রাণ নয়, তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করবেন। এবারকার বন্যা বেশ দীর্ঘস্থায়ী হবে বলে অনেকেই আশঙ্কা করছেন, সেই ক্ষেত্রে তাদেরকে লং টার্ম পরিকল্পনা গ্রহণ করা উচিত। এবার আমাদের বিশেষ আয়োজন শোকাবহ আগস্ট। শুরু হলো বাঙালির শোকের মাস আগস্ট। সদ্য স্বাধীন দেশে 1975-এর 15ই আগস্ট কালো রাতে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে ঘাতকেরা। ক্ষতবিক্ষত হয় সংবিধান, আবারও পাকিস্তানি ভাবধারায় উল্টো পথে যাত্রা। যুদ্ধজয়ী জাতিকে হাজার বছর পিছিয়ে দিতে ইতিহাসের নৃশংসতম এই হত্যাকাণ্ড। জাতির পিতার জন্মশত মুজিব বর্ষে ফিরে আসা শোকের আগস্ট খালি করে দেয় বাঙালির বুক। প্রণব চক্রবর্তী রিপোর্ট। পাকিস্তানি অত্যাচার নির্যাতনে ঘোর অমানিসা, আলোর দিশারি হয়ে এলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার নেতৃত্বের জাদুর কাঠিতে বাংলাদেশের জন্ম। যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর চেষ্টা, অর্থনীতিকে শক্ত ভিত দিতে দিন রাত পরিশ্রম করছিলেন বঙ্গবন্ধু। যদি আরো 2 মাস লাগতো কি 3 মাস লাগতো স্বাধীন হতে, তোমরা যুদ্ধ করতে না? যদি 1 বছর লাগতো যুদ্ধ করতে না? এই 1 বছর তোমাদের সর্বস্ব ত্যাগ করে আমার দেশের গঠনমূলক কাজে আত্মনিয়োগ তোমাদের করতে হবে, করবা? শুরু হলো আন্তর্জাতিক ষড়যন্ত্র, এর ডালপালা মেলে রাজনীতির মাঠে ক্যান্টনমেন্টে। 15ই আগস্ট রক্তাক্ত হল ধানমন্ডি 32 নম্বর, রক্তাক্ত হল বাংলাদেশ। খুঁজে খুঁজে বঙ্গবন্ধু পরিবারের সবাইকেই হত্যা করে ঘাতকরা। শোকের মাস আসার সাথে সাথে সেই মহামানবের স্মৃতি আমাদের সামনে ভেসে আসে, যিনি তার জীবনের যৌবনের 13টি বছর পাকিস্তানের কারাগারে কারা নির্যাতন ভোগ করে 2-2 বার ফাঁসির মঞ্চের আসামি হয়ে এই জাতিকে ঐক্যবদ্ধ করে জাতিকে মুক্ত করেছিলেন। স্বাধীন দেশের স্থপতিকে সপরিবারে হত্যার পর রক্তাক্ত হলো সংবিধান, উল্টো পথে হাঁটতে শুরু করে দেশ। যেই কারণে তাকে হত্যা করা হয়েছিল, অর্থাৎ এই স্বাধীন জাতি বাঙালি জাতি যাতে মুখ থুবড়ে পড়ে যায়, বাঙালি তার স্বাধীনতার সার্বভৌমত্ব হারায়, এই দেশ আবার একটি নব্য পাকিস্তানে রূপান্তরিত হয়, সেই লক্ষ্যকে সামনে রেখেই তারা ইতিহাসের চাকা পিছনের দিকে ঘুরিয়ে দিয়েছিল। দেশের বাইরে থাকাই বেঁচে যান জাতির পিতার 2 মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা। মুক্তির মহানায়কের জন্মশত বর্ষ, মুজিব বর্ষ যখন উদযাপন করছে জাতি, তখন রাষ্ট্র ক্ষমতায় বঙ্গবন্ধুর আওয়ামী লীগ। মুজিব বর্ষেই এলো শোকাবহ দিনটি। 75 থেকে 2020, 45 বছরে পিতা হারানোর কষ্ট পাথর চাপা দিয়ে তাঁর স্বপ্নের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লড়াইয়ে
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আজকে তিনি তার সেই লক্ষ্য পূরণের লক্ষ্যেই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। আর এর সাথে শেষ করছি দুপুর দুইটার একুশ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটিজ ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ত্যাগের মহিমায় ঈদুল আজহা উদযাপন, বাইতুল মোকাররমে প্রধান জামাত, মহামারী থেকে মুক্তি কামনা। অসহায় মানুষ যেন বঞ্চিত না থাকে বললেন রাষ্ট্রপতি, বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান। 24 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা, 2 মেয়রের চ্যালেঞ্জ মোকাবেলায় নগরবাসীকে পাশে থাকার অনুরোধ। ঈদেও কোভিড ওয়ার্ডে নিরলস চিকিৎসকরা, রোগীর সুস্থতায় আনন্দ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন ফিডএসটিভি.কম এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124online। 6টায় আমাদের চট্টগ্রাম সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।